আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি উইনসাম স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3 নিয়ে। এর আগে আমরা 3.3 এর অনেকগুলো অঙ্ক সমাধান করেছি, তারই ধারাবাহিকতা আজকে আমরা কিছু অঙ্ক আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটিতে বলা রয়েছে, 27 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে x+2 × x+3 × x+4 × x+5 − 48। দেখো আমরা তাহলে এই অঙ্কটি কিভাবে সমাধান করি। প্রথমেই আমরা এই x+2 রেখে দিলাম, এই x+2 সাথে আমরা x+5 নিয়ে আসি। এরপরে বাকি থাকবে x+3 এবং বাকি থাকবে x+4 আর এখানে থাকবে −48। এবার দেখো আমরা যদি এখানে এই x+2 x+5 দ্বারা যদি গুণ করি, আবার x+3 যদি x+4 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু অঙ্কটি সহজেই করা যাবে। তাহলে দেখো আমরা x+2 x+5 দ্বারা গুণ করি, তাহলে এখানে দেখো x দ্বারা গুণ করলে আসে s² + x^5 দ্বারা গুণ করলে আসে 5x + 2x দ্বারা গুণ দেবে 2x + 5 দ্বারা গুণ দেবে 10। এরপরে দেখো x+3 × x+4 দ্বারা গুণ করি, তাহলে x² + x^4 দ্বারা 4x + 3x + 3×4=12, তারপরে থাকে বাকি থাকে −48। এরপরে দেখো আমরা এখানে কি করি, এখানে আমরা এই s² + 5x + 2x = 7x + 10। এরপরে দেখো এখানে আসে s² + 4x + 3x = 7x + 12, আর বাকি থাকে −48। এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি, এই এখানে দেখো এখানেও কিন্তু s² + 7x আছে, আবার এখানেও কিন্তু s² + 7x আছে। তার মানে এই s² + 7x যদি আমরা এ ধরি, তাহলে আমাদের প্রশ্নটি আসে যে a+10, আবার এখানে আসে কিন্তু আমাদের a+12 − 48। তাহলে বন্ধুরা এই টুকরে এই যে s² + 7x এটাকে কিন্তু আমরা এ ধরলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি যে s² + 7x সমান এ ধরে এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে দেখো আমরা অঙ্কটিকে কিভাবে সমাধান করতে পারি। এই অঙ্কটিকে আমরা এই a+10 কে a+12 দ্বারা কিন্তু গুণ দিতে পারি। যদি এটাকে এটা দ্বারা গুণ দেই, তাহলে দেখো আমাদের কি আসে, এখানে দেখো আমাদের কি আসে, এ কে দ্বারা গুণ দেবে a² + 12 দ্বারা গুণ দেবে 12a + 10 কে যদি এ দ্বারা গুণ দেই 10a, আবার 10 কে যদি 12 দ্বারা গুণ দেই, তাহলে আসে 120 − 48। এরপরে দেখো এখানে আমাদের আসে যে a² + 12a এবং 10a, তার মানে আসে 22a, আবার এখানে দেখো প্লাস মাইনাসে 120 থেকে যদি 48 যদি চলে যায়, তাহলে আমাদের এখানে থাকে 72 থাকে। এরপরে দেখো আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি, এই মিডল টার্ম করতে পারি এখানে আমরা, তবে a² + এখানে লিখতে পারি আমরা 18a + 4a + 72, এটাকে এইভাবে আমরা করতে পারি। এখন দেখো এখানে যদি আমরা এ যদি কমন নেই, এখানে আমরা এ কমন নেব, আমাদের এখানে আসে a+18, এখানে আসে a+4, এখানে আসে a+18। এরপরে দেখো এখানে আসে, তবে এক ব্র্যাকেটের ভিতর আসবে a+18, আর এক ব্র্যাকেটের মধ্যে আসবে a+4, এটা কিন্তু আমাদের আসে। এখন দেখো আমরা এখানেই কিন্তু অঙ্কটি অনেকেই শেষ করে ফেলে, কিন্তু আমরা এখানেই শেষ করে ফেলবো না, কারণ আমাদের এখানে দেখো s² + 7x = a ধরছিলাম, তবে এটাকে আমরা এই a সমান কত আছে s² + 7x এটা করব, তবে এর মান কত s² + 7x এখানে প্লাস আছে 18, আর এক ব্র্যাকেটের ভিতর আছে দেখো এখানে আর এক ব্র্যাকেটের আছে s² + 7x
প্লাস ফোর এটা এটা আছে, এটা দিয়ে দিলাম। কাজেই এটাই কিন্তু অ্যান্সার এই 27 নম্বর অঙ্কটির অ্যান্সার কিন্তু এইটাই। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি। এরপরে দেখো আমরা আরেকটু অঙ্ক সমাধান করব আমরা। এই অঙ্কটি দেখো 26 নম্বর অঙ্কটি, এখানে তোমরা 26 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে 26 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে দেখো যে 3a + 1, এখানে আছে হোল কিউব মাইনাস 2a - 3, এটার উপর আছে কিন্তু হোল কিউব আছে। তবে এই অঙ্কটি দেখো আমরা কিভাবে সমাধান করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা যদি এটাকে যদি এইভাবে ধরি যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কিন্তু করা যায় অঙ্কটা। এ কিউব মাইনাস বি কিউবের এই এই নিয়মে কিন্তু এই অঙ্কটা সমাধান করা যায়। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রে করতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পাতাবো এই অঙ্কটিকে। এ কিউব মাইনাস বি কিউবের অঙ্ক সূত্রটি হব, এখানে লিখতে পারি আমরা যে এ মাইনাস বি, তার মানে এখানে থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস এ দেবাম, এটা এটা কিন্তু এ, এটা হবো বি। তবে এ মাইনাস এ মাইনাস এখন দেবো বি, এই 2a - 3 এটা কিন্তু বি। তবে এ মাইনাস বি এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই দিই, এ মাইনাস বি এখন দেবো ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 3a + 1 স্কোয়ার, 3a + 1 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ আছে আবার 3a + 1, এটা এ স্কোয়ার প্লাস এ বি, এখন আবার বি আমাদের দিতে হবে, আমরা বি দেব কি যে 2a - 3, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি 2a - 3 স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ডাটকাই দেবাম। আবারও দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এখানে দেবাম এ মাইনাস বি আর এখানে দেবো ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করি এখানে। এখন অঙ্কটি সমাধান করার জন্য এখানে দেখো আমরা যদি এই 3a - 1, এখানে আছে আমাদের সরি এখানে হবে প্লাস, এখানে প্লাস আছে এটাও প্লাস, তবে 3a + 1 মাইনাস এখানে দেখো মাইনাস এই 2a, এখানে মাইনাস মাইনাস প্লাস 3, এটাকে এক ব্র্যাকেটের ভিতর নিয়ে নিলাম। এরপরে দেখো আমাদের এই যে আবার দেখো 3a + 1 আছে, এটাকে কিন্তু আমরা a + b² এই সূত্রে আমরা পাতাইতে পারি। তবে এই সূত্রে যদি আমরা পাতাই দেখো a + b² সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab + b², তার মানে 2ab প্লাস বি স্কোয়ার, এটুকে সূত্র আমরা পাতালাম প্লাস। এরপরে দেখো আমরা এই 3a + 1 ইন্টু 2a - 3, এটাকে কিন্তু আমরা গুণ করে দিতে পারি। তবে 3a + 1 2a - 3 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের দেখো এখানে কি আসে যে 3a কে 2a দ্বারা গুণ করো, তবে 3 × 2 = 6a², তার মানে এখানে আসে কত 6a² -9 - 2a - 3 - 2a² - 2 ইন্টু 3 - 3 - এখানে 3 স্কোয়ার, আমরা একসাথে করে দিলাম। দেখো তারপরে এখন একটু বুঝি যে এখানে আমাদের কিন্তু এইটা এবং এইটাকে গুণ করেছি, এখান 3 × 2 = 6a, আবার যখন 3টা যদি 3 দ্বারা গুণ করো তবে 3 × 3 = 9a, এখানে কিন্তু এখানে আমাদের যে 9a আছে। আবার দেখো 1কে যদি এটা 2a অক্ষে 2a, আবার 3 অক্ষে 3, এখানে আবার দেখো প্লাস এই a - b² সূত্র আমরা দিয়ে দিছি, a² - 2ab + b², এখানে কিন্তু আমরা এই সূত্রটা আবার দিয়ে দিছি। এই এরপরে দেখো আমরা এই অঙ্কটি আবার
আবার কিভাবে করতে পারি এখানে আমাদের এখানে দেখো এখানে দেখো এখানে আছে 3a থেকে 2a চলে গেবে একটা a এখানে আছে একটা a প্লাস আর 3r 1 এখানে হবে 3 প্লাস 1 মানে হবে 4 তবে এখানে a আর a প্লাস 4 এখানে আসলো আমাদের a প্লাস 4 এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি এই 3 স্কয়ার মানে কি 9 9a স্কয়ার এখানে আমরা দিতে পারি 9 a স্কয়ার প্লাস 3 দুগুণে 6 a 6 a প্লাস 1 প্লাস 6a স্কয়ার 6a স্কয়ার মাইনাস 9a 9a প্লাস প্লাস এখানে দেখো 2a এখানে আছে 2a 2a মাইনাস এখানে আছে দেখো 3 এখানে আছে 3 আছে 3 এরপরে প্লাস এখানে দেখো আছে কত 2 দুগুণে 4 4a স্কয়ার মাইনাস এখানে দেখো 2 দুগুণে 4 3 4 12a মানে 12a এখানে 12a প্লাস এখানে আছে কত 3 3 9 এখানে আছে কত 9 আছে কিন্তু তবে এখানে আমরা ব্র্যাকেটে আটকিয়ে দিলাম এরপরে দেখো আমরা এই অঙ্কটি কি করতে পারি এখানে এখানে আমরা লিখতে পারি যে এখানে আছে দেখো a প্লাস 4 প্রথমে a প্লাস 4 আবার এখানে দেখো এখানে আছে এই 9 এ স্কয়ার তারপরে এখানে আছে 6 এ স্কয়ার তারপর আছে 4 এ স্কয়ার তার মানে 19 এখানে হবে 19 এ স্কয়ার 19 এ স্কয়ার এখানে 19 এ স্কয়ার যোগ করবে তারপরে আছে কত 13 13 এ আছে 13 এ আছে 13 এ আছে আর আর এখানে আছে কত 7 এখানে আছে 7 এখন তো এই যে 6 এ তারপর এখানে আছে 9 এ তারপর 2 এ তারপর 12 এ গুণ মাইনাস 13 এ আর এখানে আছে দেখো আবার প্লাস 7 হবে এখানে দেখো 1 তারপর 3 তারপর আছে 9 এগুলোকে যোগ বিয়োগ করলে আমরা পাই এখানে 7 তবে এটাই হবে কিন্তু এই অঙ্কের অ্যানসার এটা এই অঙ্কের অ্যানসার আমরা পেয়ে গেলাম ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।